ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ দল বাংলাদেশ সময় ভোর চারটায় অনুষ্ঠিত হয় এই ম্যাচ প্রথমে ব্যাট করতে নেমে উনষাট দশমিক দুই ওভারে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল এদিন ব্যাট হাতে দুর্দান্ত খেলেন টাইগার ওপেনার তামিম ইকবাল টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন তামিম একশো আটাশ বলে একশো ছাব্বিশ রানের দারুণ এক ইনিংস খেলেন তবে অল্পের জন্য অনন্য এক কীর্তি গড়ার সুযোগ হাতছাড়া হল তামিমের টেস্ট ইতিহাসের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্টের প্রথম সেশনে শতক হাঁকানোর কীর্তি অল্পের জন্য গড়তে পারেননি তিনি দুর্দান্ত খেলা তামিম ইকবাল লাঞ্চ বিরতির আগে আরও কয়েকটা বল পেলেই হয়তো শতক নিয়েই মধ্যাহ্ন ভোজ সারতে পারতেন কিন্তু তা হয়নি শুধুই মবিনুল হকের জন্য ধীর ব্যাটিংয়ের কারণেই তামিম ইতিহাসে নাম লেখাতে পারলেন না টেস্টের জন্য মমিনুল ব্যাটিং আদর্শ হলে অপ্রত্যাশিতভাবে তামিমকে ইতিহাস বঞ্চিত করেছেন এক্ষেত্রে মমিনুলকেই এজন্য দায়ী করেছে নিউজিল্যান্ডের প্রভাবশালী সংবাদ মাধ্যম হেরাল্ড তারা লিখেছে মমিনুল হক ব্যাট হাতে অমন অবরোধ দাঁড় করানোই তামিমের পনেরো রানের কমতি থেকেই যায় তা না হলে এটি দুর্দান্ত এক অর্জন হতে পারত এই কীর্তি এখন পর্যন্ত করেছেন ছয় ব্যাটসম্যান